অ্যান্ড্রে রাসেল, কাইরন পোলার্ড ও নিকোলাস পোরানের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে এবছর সিপিএলে প্রথম জয় তুলল ত্রিনবাগোর নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন সিপিএলের 12 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট ও ত্রিনবাগোর নাইট রাইডার্স টিম। এবং এই ম্যাচে ত্রিনবাগোর নাইট রাইডার্স টিম টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। এদিন নাইট রাইডার্সের হয়ে ডেবু করেছিল আয়ারল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান লরকান টাকার। এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়ট এই ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 178 রান করে 5 উইকেট হারিয়ে। এবং এদিন নাইট রাইডার্সের হয়ে বল হাতে সুনীল নারিন 3টি ও ডোয়েন ব্র্যাভো 2টি উইকেট নেয়। এবং এই 178 রান চেজ করতে এসে নাইট রাইডার্স টিম শুরুতেই তাদের ওপেনার চ্যাডউইক ওয়ালটন ও মার্টিন গাপতিলকে হারায়। এরপর নিকোলাস পোরান ও ডেবুটান লরকান টাকার নাইট রাইডার্সের ইনিংসটাকে এগিয়ে নিয়ে যায়, যেখানে নিকোলাস পোরান এদিন 32 বলে 61 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যে ইনিংসের মধ্যে ছিল 4টি ছয়। এছাড়াও এদিন ডেবুটান লরকান টাকার 36 রান করে। এবং এরপর কাইরন পোলার্ড দানবীয় হিটিং চালায়, মাত্র 16 বলে 37 রানের এক মারকাটারি ইনিংস খেলেন এদিন ক্যাপ্টেন কাইরন পোলার্ড, মারেন 5টি ছয়। এরপর অ্যান্ড্রে রাসেল এদিন 8 বলে 23 রান করে অপরাজিত ছিল। রাসেল মারেন 2টি 4 ও 2টি 6, সব মিলিয়ে 17 বল বাকি থাকতেই এই ম্যাচটি 6 উইকেটে জিতে যায় এদিন ত্রিনবাগোর নাইট রাইডার্স টিম। এবং এবছর সিপিএলে প্রথম জয় তুলল নাইট রাইডার্স টিম। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল নাইট রাইডার্সের এবং দ্বিতীয় ম্যাচে তারা হেরে গিয়েছিল, কিন্তু তৃতীয় ম্যাচে অনবদ্য জয় তুলল ত্রিনবাগোর নাইট রাইডার্স টিম। সব মিলিয়ে দুর্দান্ত খেলছে এখন ত্রিনবাগোর নাইট রাইডার্স টিম এবছর সিপিএলে। নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী 31 তারিখ বার্বেডোস রয়্যালসের বিরুদ্ধে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচের মতো পরবর্তী ম্যাচেও কি জয় তুলতে পারবে ত্রিনবাগোর নাইট রাইডার্স টিম? এ বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং নাইট রাইডার্সের ফ্যান হয়ে নাইট রাইডার্স টিমকে পরবর্তী ম্যাচেও জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক। এবং সিপিএল ও টিকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।